টানা তিন মেজর শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে আর্জেন্টিনা। সামনে ফিনালে সিমা ট্রফি ধরে রাখার মিশন আলবিসেলেস্তেদের। তবে কোচ স্ক্যালোনির সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিনিয়র খেলোয়াড়দের বিকল্প খুঁজে বের করা। ডি মারিয়া, ওতামেন্দিদের অভাব পূরণে জ্বলে উঠতে হবে নতুনদের। আনবিটেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, বিশ্বকাপ সহ টানা তিন মেজর টাইটেল জিতে নিজেদের ফুটবল ইতিহাসের সেরা সময় পার করছে আর্জেন্টিনা। এই সাফল্য আলবিসেলেস্তের উচ্চাকাঙ্ক্ষা ও গৌরবের ক্ষুধা বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। ধারাবাহিকতা রাখতে কতটা মরিয়া স্ক্যালোনি শিষ্যরা, সেটার প্রমাণ মেলে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের কণ্ঠে। কোপার ফাইনাল জয়ের পরপরই বলেছিলেন, ফুটবলে স্মৃতি বলতে কিছু নেই, আমাদের আরও এগিয়ে যেতে হবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনে আরও একটি শিরোপা জয়ের সুযোগ তৈরি হয়েছে। ফিনালে সিমা ট্রফি ধরে রাখতে আগামী বছর ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আকাশি নীলরা। এখনও অবশ্য দিনক্ষণ নিশ্চিত করেনি কনমেবল ও ইউএফা। আপাতত আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ বলতে 2026 বিশ্বকাপ বাছাই পর্ব। সাউথ আমেরিকা অঞ্চলে 15 পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে মেসি মার্টিনেজরা। সেপ্টেম্বরে আকাশি নীলদের লড়াই চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। সিনিয়র খেলোয়াড়দের বিকল্প খুঁজে বের করাও স্কালোনির নতুন মিশন। ডি মারিয়াকে ছাড়া বর্তমান আর্জেন্টিনা দল এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি। এবারের কোপা ছাড়া আগের তিনটি ফাইনালে গোলও করেছিলেন। এবার বুটজোড়া তুলে রেখেছেন এই উইঙ্গার নিকোলাস ওতামেন্দিও। নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। আরও কয়েকজন খেলোয়াড়ের বিদায়ের সময় খুবই কাছে। অধিনায়ক মেসিও ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে। নতুনরা ভালো পারফর্ম করতে ব্যর্থ হলে ভুগতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।